মর্নিং এভরিওয়ান। মানে এরা এরা তো নিজেরা রাতে ঘুম নিদ্রা নেই, মানুষকেও ঘুমাতে দেবে না, উদ্ভস্ত করে মানুষকে রেখে দিয়েছে। আর তোমাদের কিছু মানুষকে বলি, তোমরা কি সারাক্ষণ এদের দিকেই তাকিয়ে থাকো গো? হ্যাঁ, কিছু আর বলার নেই। 7 ঘন্টা আগে কমিউনিটি পোস্ট দিয়েছে, 7 ঘন্টা আগে কমিউনিটি পোস্ট মানে এখন বাজে 8:30। হ্যাঁ, তাহলে কটা হয়? 7:30, 6:30, 5:30, 4:30, 3:30, 3:30, 2:30, 1:30, এরকমই হবে, তাই তো? হিসাবটা হয়তো এরকমই হয় নাকি? যাক, আমার যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে আলাদা কথা। তো 7 ঘন্টা আগে আমাদের ম্যাডাম ম্যান্ডি কমিউনিটি পোস্ট দিয়েছে, 8 ঘন্টা আগে আমাদের মানে কে, মৌ, মৌটাকে বুঝতে পারছো? ম্যান্ডি মৌ, আর ওদি হলো বাবু। বাবু দিয়েছে 8 ঘন্টা আগে কমিউনিটি পোস্ট, আর ম্যান্ডি দিয়েছে 7 ঘন্টা আগে কমিউনিটি পোস্ট, আর ওইদিকে দিয়েছে আমাদের মানে এটাকে কি বলবো, ভেরুয়া, এখনো সে বলছে ভালোবাসা, ধৈর্য। হ্যাঁ, তো ওই ভেরুয়াটা দিয়েছে 3 ঘন্টা আগে কমিউনিটি। কেউ কারোর থেকে কিন্তু কম জানে 1 ইঞ্চু। মানে কি বলবো, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এই ভালোবাসা ভালোবাসা স্লোগান দিতে দিতে এরা ভালোবাসাটাকেই এরা মানে কি বলবো, কুলুষিত করে দিচ্ছে, ভালোবাসাটাকেই এরা কুলুষিত করে দিচ্ছে। তাহলে মৌরানী, আমাদের মৌ কি দিয়েছে? আমাদের মৌ না, সরি, বাবুর মৌ। হে বাবা, সে আবার এই আমি আমাদের ভেরুয়া সোমনাথকে বলছি, তুমি কিসের আশায় এখনো এই বউটির সাথে পড়ে আছো? কিসের ভালোবাসা? ভালোবাসা অরিজিনাল ভালোবাসা, তাই আমি মুখ বুঝে ওর কাছে এখনো রয়েছি, সময়ের অপেক্ষা। জানো তুমি সিঁদুর, তুমি কার? এখন তো বড় প্রশ্ন এটা হয়ে যাচ্ছে, সিঁদুর তুমি কার? তোমার সিঁদুর মুছে দিয়ে অন্য কেউ সিঁদুর পরিয়ে দিয়েছে, সেই সিঁদুরও আবার মোছা হয়ে গেছে। মানে সিঁদুর নিয়ে ওরা কতটা খেলা করতে পারে, সেই এক চিটকি সিঁদুরকে কি মত তুমি জানো কি আর রমেশ? ঠিক ওরা এই জিনিসটাই কিন্তু এখানে প্রমাণ করছে, এক চিটকি সিঁদুরের কিমত দেখানোর দেখাতে দেখাতে নিজেদের লাইফটাকে ওরা শেষ করে দিয়েছে। তো আমাদের মহা সম্মানিত 1 লাখ 1.5 লাখের চ্যানেলের কি বলবো, ম্যান্ডি, রাহুর বউ, রাহুর মৌ, রাহুর গার্লফ্রেন্ড, হ্যাঁ মানে কি বলবো, অসভ্য একজন নারী, নিজের যে নিজে 17 বছর সংসার করছে, সেই স্বামীর প্রতি যার ভালোবাসা তৈরি হয়নি, সন্তানের প্রতি যার ভালোবাসা তৈরি হয়নি। আচ্ছা বন্ধুরা, আমাদের তো এত বছর ধরে সংসার করছে, আমাদের মানে স্বামীর প্রতি ভালোবাসার কথা বাদই দাও, আচ্ছা বাদ দিলাম, স্বামীর প্রতি ভালোবাসার কথা বাদ দিলাম, নিজের হাতে তৈরি করা জিনিসপত্রগুলোর দিকে তাকালেও তো মনে হয় না যে অন্য কোথাও যাই, তাই তো? কিন্তু এই মেয়ে ছেলের দেখো, উতলে উতলে পড়ছে, ও এখন মানে 20 বছরের ছেলে মেয়েদের মতো, 20 বছরের মেয়েরা যেমন প্রেমে দাগা ফেলে পাগল হয়ে যায়, ও সেই উদাস উদাস মন আমার ঠিক এইভাবে চলছে। একটু শোনাই মূল্যবান, তোমরা অনেকেই দেখে নিয়েছো, অনেক রাত অব্দি তোমরা লেবার দাও ওর চ্যানেলে, সেটা প্রমাণিত, কারণ একজন আমাকে ভোরবেলায় সেই কিন্তু আমি দেখলাম তার কমিউনিটি পোস্টটা দেখে, আমি তার কমেন্টটা দেখে আমি জানতে পারলাম, নাহলে হয়তো অত সকালে আমি জানতে পারতাম না, কারণ আমাদের ন্যাচারালি ঘুম থেকে উঠে একটুখানি, যেহেতু চ্যানেলে কাজ করি একটু দেখি, ঘুম থেকে উঠে যখন হাতে নিলাম ফোনটা, দেখছি আমাকে একজন কমেন্ট করেছে যে যাও দিদি, হ্যাঁ আমাদের মহামান্যবান মৌ মানে রাহুর মৌ, বাবুর মৌ, তার ইয়েটা দেখে আসো, কমিউনিটি পোস্ট। আমি দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে সকালবেলা গেলাম, হ্যাঁ গিয়ে দেখছি যে হ্যাঁ কি দিয়েছে, খুব কমিউনিটি খেলা শুরু করেছে, মানে ওইদিকে তো দিয়েছে বাবু দিয়েছে, এবার মৌ না দিয়ে পারে? হ্যাঁ কমিউনিটি করছো, আমি তাহলে আমি চুপ কেন? কথা তো দিয়েছিলে তোমরা বিষয়টাকে পাবলিক হবে না, কিন্তু তুমি পাবলিক করে যাচ্ছ। বাবা, ও করার আগেই পাবলিক হয়ে গেছে, ও তো দিয়েছে 8 ঘন্টা আগে কমিউনিটি পোস্ট, তার আগে দেখ কত হাজার হাজার ভিডিও নেমে গেছে। শোন, বদমাইশি করবি, অসত্যমি করবি, আর মানুষ জানতে পারবে না সেটা কখনো হয়, সেটা কোনোদিনও সম্ভব না, জানিস তো, মানুষ জানতেই পারবে, পাবলিক হবে না, কিন্তু তুমি পাবলিক করে যাচ্ছ একের পর এক। কি প্রমাণ করতে যাও সমাজ, পরিবার আর আমার কাছে যে আমি বেইমানি করেছি তোমার সাথে? বাবা, সত্যি যদি বেইমানি করতিস ভালো হতো রে, এটা কিসের ভালোবাসা, এটা পরকীয়া, এটা এটাকে ভালোবাসা বলে? হাঁটুর বয়সে ছেলের বয়সে একটা ছেলের সাথে ভালোবাসা দেখাচ্ছ তুমি, একে ভালোবাসা করে? ওইসব ভালোবাসার ভূত মাথা থেকে উতরে যদি নিজের সন্তান আর স্বামীটাকে নিয়ে গুছিয়ে সংসার করতে পারিস, তাহলে মানুষের সামনে আসিস, মানুষ তাও তোর পরে এত কিছুর পরেও মানুষ তোকে ক্ষমা করে দেবে, কেন বলতো? শুধু ওই ভেরুয়া সোমনাথের মুখের দিকে তাকিয়ে আর তোর মেয়েটার দিকে তাকিয়ে, বুঝলি তো?
মানুষ তোকে ক্ষমা করে দেবে, বাদ দিয়ে এগুলো এবার বন্ধ কর। আর তোমার কাছে আমার আচ্ছা বেইমানি করেছি তোমার সাথে, আমার ঘাড়ে বন্ধুরকে সম্পর্ক শেষ এটাও বলতে চাও পাবলিককে? বাবা বিশ্বাস করে পাবলিক এসব শুনতেও চায় না, ইন্টারেস্টও নেই, মানে তোদের এসব নোংরামি কে কারে বেইমানি করেছিস মানে কি বলবো, তোদের আর কিছু বলার নেই। হ্যাঁ এগুলো কারা করে? হ্যাঁ 20 বছরের টিনেজার ছেলেমেয়েরা এসব এসব কমিউনিটি পোস্ট দেয়, এসব লেখালেখি করে, মানায়। হ্যাঁ নিজের মেয়ের ভবিষ্যৎ ভাবছিস না তুই, আবার বিয়ে বিয়ে খেলা নিয়ে বিয়ে করার জন্য তুই মত্ত হয়ে পড়েছিস, কিছু আর বলার নেই। বেইমানি করেছি তোমার সাথে, আমার ঘরে আচ্ছা আমার ঘরে বন্ধুত্বের সম্পর্ক শেষ এটা বলতে চাও? তোর বাবা সমাজ পরিবার আর আমার কাছে আছে, যাই হোক বন্ধুকে বলতে, লাইনটা গন্ডগোল হয়ে গেছে, ঘরে বন্ধুকে সম্পর্কটা শেষ বলতে চাও পাবলিককে, আসল সত্যিটা বলো একবার, যে কাল দুপুরে তোমার পরিবার আর আমার পরিবারের পরিবার সবার সামনে আমি স্বীকার করেছি আমার ভালোবাসা। বাবা এদের পরিবারই বা কেমন, তখন দুই ঝাপট মেরে দুইটাকে একসাথে লাফ মেরে বের করে দিল না কেন? বলছে তোমার পরিবার আর আমার পরিবারের সামনে, সাথে মেয়েটা আছে, মেয়েটার কথা এরা ভাবে না, এদের মানে কি বলবো, এদের কি ভালোবাসারই ভাই। আর তারপরে সোমনাথ আবার কমিউনিটি পোস্ট দিচ্ছে, আমাকে সাহস দাও, আমাকে ভগবান তুমি আশীর্বাদ করো, আমাকে মানে কি বলবো। হ্যাঁ এইরকম মেয়ে ছেলের জন্য আবার সাহস চাইছো, নতুন পুরুষ হয়ে বাঁচতে চাইছো, মা গো মাথা ফাতা ঘুরে এদের কাণ্ডকীর্তি দেখে। বলছে ওর পরিবার এর পরিবারের সামনে নাকি ও ভালোবাসা স্বীকার করেছে। ও মা গো আমি স্বীকার করেছি আমার ভালোবাসা, আর তুমি বলেছো সম্ভব নয়। ও মা শরীরটা কেমন করে, হ্যাঁ এই এতটা ডেসপারেট, এতটা ডিসপারেট এ সংসারে থাকবে না। সোমনাথ যদি পুরুষ হয়ে থাকো লাত মেরে, পুরুষত্ব যদি থেকে থাকে লাত মেরে বার করো, নাহলে তুমি এখান থেকে চলে যাও, ওকে ছেড়ে দাও। তুমি বলেছ আমাকে বিয়ে করতে চাও না, ঠিকই তো বলেছে রে, ঠিকই তো বলেছে, ও দেরিতে হলেও ওর মধ্যে লাল জলের ঘরে হোক আর যার ঘরে হোক দেরিতে হলেও ওর মধ্যে হুশ এসছে। আর তুই কি করে রে, ওই বাচ্চা ছেলের বয়সে একটা ছেলের সাথে বিয়ে করার জন্য মরিয়া হয়ে পাগল হয়ে গেছিস? ছি 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 ছি, হ্যাঁ সম্ভব নয়। তুমি বলেছো আমাকে বিয়ে করতে চাও না, তুমি বলেছো বাড়িতে মেয়ে দেখছে দেখতে, আমি কিন্তু তোমাকে অস্বীকার করিনি, মাইন্ড ইট। মা ভগবান কি বলবো আর কিছু বলার নেই, ঠিকই তো বলেছে, রাহুর জন্য তোর মতো একটা মায়ের বয়সী মায়ের সাথে বিয়ে হবে আর তোকে নিয়ে সংসার করবে, তোর মনে হয় ওই রাহু তোকে নিয়ে সংসার করবে না ওর মা তোকে নিয়ে সংসার করতে দেবে? হ্যাঁ ছেলের বউ না মানে দুই সতীনের মতো থাকবে তো মনে হয়, একই তো বয়সের, সতীনের মতো তো লাগবে রে, ছেলের বউ বলে উনি বেরোতে পারবে তোকে নিয়ে পরিচয় দিতে পারবে? ছি 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 ছি। আর তো মানুষের সামনে নিজের হাতে পরানো সিঁদুর নিজেই মুছে দিলে, এই সোমনাথ তুমি কোথায়, একে কেটে নুন লঙ্কা লাগাচ্ছ না কেন, এইসব কমিউনিটি পোস্ট দিচ্ছে তোমার সামনে থেকে, তোমার বাড়িতে থেকে, তোমার তোমার পরিবারটা কেমন গো, তোমাদের নাকি খুব সম্মানিত পরিবার, তোমাদের ব্রাহ্মণ পরিবার, হ্যাঁ পাড়ার লোক নেই তোমাদের আশেপাশে, এরকম একটা মেয়েকে তোমরা টলারেট করছো কি করে? হ্যাঁ ওর হাতে সিঁদুর পড়েছে, তোমাদের বাড়ির লোকের সামনে সিঁদুর মুছেছে, তাহলে ও তোমার বাড়িতে কোন অধিকারে আছে, ও তোমার বাড়িতে কোন অধিকারে আছে, মন প্রাণ তান ধান সবকিছু তো দিয়ে রেখে দিয়েছে রাহুল গোহায়, তাহলে তোমার বাড়িতে পড়ে আছে কেন? তুমি কিসের নেশায় ওর ওর সাথে হি হি করে চা খাচ্ছ, হি 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 করে ঘুগনি চর্বি খাচ্ছ? হ্যাঁ এতটা নির্লজ্জ, ভালোবাসা একে বলে, তোমার ভালোবাসাটাকে ভালোবাসা বলে? হ্যাঁ তোমাকে তো আচ্ছা দিয়েছো আজ আমি খারাপ মুছে দিয়েছো, আজ তুমি আমাকে খারাপ করেছো। হ্যাঁ আর সন্ধ্যায় তুমি ড্রিঙ্ক করে আমার বাড়িতে এসে বলেছো দুপুরে সব সাজানো ছিল তুমি আমাকে ভালোবাসো, পরিস্থিতির শিকার, এখনই তোমার সাথে বেরিয়ে যেতে। বাহ গেলি না কেন বেরিয়ে যেতে, কিন্তু তুই যাবি না, তুই প্রচুর শিয়ানা, বেশ করেছিস, তুমি সজ্ঞানে আমাকে স্বীকার করলে আর অজ্ঞানে স্বীকার করতে এসেছো, অস্বীকার করলে
তুমি সজ্ঞানে আমাকে অস্বীকার করলে আর অজ্ঞানে স্বীকার করতে এসেছো, এটাই তো হবে। কেন বুঝিস না, ওর তো শুধু এখন কি বলতো, তোর একটু দেহটা নিয়ে খেলা করাই ওর দরকার। ও তোকে বিয়ে করবে আর স্বীকার করবে, তোর সিঁদুরের স্বীকৃতি দিবে, এটা তুই কি কি করে ভাবিস, কি করে তুই ভাবিস? হ্যাঁ, স্বীকার করলে আর অজ্ঞান করে, আমি না গিয়ে কি খুব ভুল করেছি? পাবলিক উত্তর দিক, পাবলিক জুতো মারবে, পাবলিক তোর দায় নিয়ে বসে, পাবলিককে জিজ্ঞেস করে প্রীতি মারাতে গেছিলা, পাবলিক জুতো মারবে তোমাকে, পাবলিক উত্তর দেবে, যে পাবলিক কাছে তোকে সাজেস্ট করছে না তাদেরও বলিহারি। হ্যাঁ, উত্তর দিক, শুনলাম মদের নেশায় রাত কাটানোর পর মাকে বলেছো যা করেছি নেশাই করেছি, সরি। ঠিকই আছে, ঠিকই আছে, আমি রাহুল কমিউনিটি পোস্ট নিয়ে আসছি, রাহুল কমিউনিটি পোস্ট দিয়েছে ওদিকে, ও দুজনেরই কমিউনিটি, তিনটে কমিউনিটি পোস্ট নিয়ে আমি ভিডিও চাচ্ছি, তোমরা একটু দেখে আমাকে কমেন্ট করবে। তাহলে এই সময় আমি বেরিয়ে আসার পর তোমার নেশা কাটলে যদি বলতে, মৌ ভুল করে তোমাকে বাড়ি থেকে তুলে নেছি, তুমি বাড়ি যাও, তোর সাথে এরকমটাই হবে। এই আদামরি আদবুড়ি, নিজেকে ছুরি যতই ভাবিস, প্রেমের নেশায় ঘর ছাড়ার কথা, একটু আধটু ইনটু পিন্টু এদিক ওদিক করলি, একটু ফোনে হাই হ্যালো বাই করলি, এটুখানি ঠিক আছে, পুরো আবার বিয়ে করবি, আবার সংসার করবি, মেয়েটার কথা চিন্তা করিস না। তারপর একটা সমবয়সী একজন কারোর সাথে গেলে, একটা একটা তো বয়সেরও ব্যাপার থাকে, ওটা বাচ্চা হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেরিত হয়ে গেল, মানে ছেলে দেখলেই তোমার ঠুনঠুনানি শুরু হয়ে যায় না, ছেলে দেখলেই হলো, সেটা বয়সেরও ফারাক পড়ে না, কোনো কিছুরই ফারাক পড়ে না, তাই না? চরিত্রহীন অসহ্য একটা অসভ্য মেয়ে, হ্যাঁ, ওয়াইটিটাকে পুরো বিষাক্ত করে রেখে দিয়েছে, বিষ ছড়াচ্ছে ওয়াইটিতে, ফালতু একটা মেয়ে। কি হতো আমার বলো, কি হতো তোর, তুই তো বারো বাতারি হয়েই গেছিস, তোর কিছু হতো না, তোর সোমনাথ তোকে আবার মেরেই নিত, তোর সোমনাথ তোর জন্য দিলদড়ি হয়ে বসে আছে, কারণ ওর আর কোনো উপায় নেই, তোর সোমনাথ তোর জন্য দিলদড়ি হয়ে দরজা খুলে বসেই থাকে। তুই একটা কেন, দশটার সাথে এরকম বেরিয়ে যায়, দশ জনের হাতে এরকম সিঁদুর পড়ে আয়, ওই ভেরুয়া সোমনাথ তোর জন্য দরজা খুলে বসে থাকবে, তোর কোনো চিন্তা নেই। আর একটা কথা কথা, পরিস্থিতির চাপ, এটা আমি তোমাকে অন্যভাবে খবর দিতে, তার জন্য বাড়িতে আসা ভুল ছিল, আমি আসলে ভুল ছিল, বাড়ি আসলে তুমি আর তোমার মা আমাকে গলা টিপে খুন করতে গেলে, বেশ করছো, তোকে মেরে দেওয়াই দরকার ছিল, এটা কেন সোমনাথ করছে না, ওর মা না এসে করে সোমনাথ কেন, এই সোমনাথ আর সোমনাথের মা এই জিনিসটা করা দরকার ছিল, গলা টিপে খুন করতে গেল, দুপুরবেলা তুমি সিঁদুর মুছে আমায় লাথি মারলে, বেশ করেছো, মুখের মধ্যে দেওয়া দরকার ছিল তোর লাথি, জানোয়ার মেয়ে ছেলে, লাথি লাথি মারলে, আর তোমার মা এর খিস্তি আমার, তোমার মা আর আর তোমার মা এর খিস্তি মার আমাকে সহ্য করতে হলো, এমন এরকম এরকম দুশ্চরিত্রগিরি করবি, এরকম ডুমুরামি করবি, বাজারও গিরি করবি, মার খাবি না, খিস্তি খাবি না, হ্যাঁ, খাওয়াটাই তো দরকার, হ্যাঁ, বাড়ি থেকে তুলে এনে জোর করে আমার জীবন আটকে রেখেছিলাম, খেতে হলো, এমন একটা ভাব যেন আমি তোমাকে বাড়ি থেকে তুলে এনে জোর করে আমার জীবনে আটকে রেখেছিলাম, ভালোবাসলাম দুজনে আর শাস্তি পেলাম আমি, পরপর দুটো পোস্ট দিয়ে প্রমাণ করার চেষ্টা করো না যে আমি তোমাকে ঠকিয়েছি, ভুলে যেও না লোক ভর্তি ঘরে তুমি স্বীকার করেছো, আমি কথা দিছিলাম 7 দিন আগে যত কঠিন পরিস্থিতি হোক আমি তোমাকে অস্বীকার করব না। বাবা গো, এদের প্রীতি দেখে মনে হচ্ছে জল বিচুটি দিয়ে কেটে, জল বিচুটি দেওয়ার দরকার, সেটা সেটা তুমি করেছো, তাই বেঈমান বলে আমার দিকে আঙ্গুল তুলো না বাবু, সারা শরীরে মারের দাগ নিয়ে রক্ত নিয়ে থানায় গিয়ে এটা কেস দিতে পারতাম, একটা কেস দিতে পারতাম তোমার মায়ের নামে, কিন্তু দিইনি, কারণ ওটা আমার, ওটা তোমার মা, নইলে আইন নিজের হাতে তুলে নেবার যথাশাস্তি নিতে তিনি পেতেন। বাহ বাহ বাহ, ভালোবাসা, হা হা হা, কি ভালোবাসা, এদিকে বর দুকে 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 ড্রিঙ্ক করে করে মরে যাচ্ছে, এদিকে মেয়ের দিকে কোনো খেয়াল নেই, হ্যাঁ, এদিকে প্রেমিকের মা, প্রেমিকের মা এসে বাড়িতে এসে পিটাচ্ছে, প্রেমিক সিঁদুর মুছছে, কি নাটক, এদের এইসব নাটক দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, ন মানে কি বলবো, সত্যি কথা, হ্যাঁ, এরা সমাজের ভাইরাস বন্ধুরা, এরা এদের বয়কট করছো না কেন, লাখ লাখ ভিউজ, এদের নুরামি দেখে কি শিখা হচ্ছে, এরা সমাজকে কি বার্তা দিয়ে যাচ্ছে, এরা সমাজকে কি বার, পরের ভিডিওটা দেখো, আমি রাহুল, রাহুল মনের ভাবটা নিয়ে তোমাদের সামনে আসছি।